একটি ফেসবুক আইডির মাধ্যমে সর্বোচ্চ একটা ভিডিও কতবার শেয়ার করা যায় এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য, যারা ফেসবুক পেজের ভিডিও ভুলভাবে শেয়ার করেন। তো ভুলভাবে যদি শেয়ার করেন তাহলে পানিশমেন্ট হিসেবে আপনাদের ফেসবুক পেজে কিন্তু পলিসি ইস্যু চলে আসে, সেটা আপনারা অনেকেই জানেন। দেখেন এখানে যে ভিডিওটা রয়েছে, আমি যদি আমার আইডির মাধ্যমে এই ভিডিওটাকে এখান থেকে শেয়ার করি, সর্বোচ্চ আমি একবার ভিডিওটাকে শেয়ার করতে পারবো। কারণ একটাই, যে আমার দেখা গেছে যে এই ভিডিওটা দেখে পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আমি এই ভিডিওটা সর্বোচ্চ হয়তোবা আমি একবার শেয়ার করব। কারণ আমি এটাকে দুইবার কেন শেয়ার করব বা কোথায় বা শেয়ার করব? তো একটা মানুষ রিয়েল এবং অথেন্টিকভাবে একটা ফেসবুক আইডি দিয়ে আপনি ফেসবুক পেজের ভিডিও একবারই শেয়ার করতে পারবেন। যদি আপনি একাধিকবার শেয়ার করেন, সেই ক্ষেত্রে হচ্ছে সেই শেয়ারগুলি কিন্তু অথেন্টিক বা রিয়েল হয় না, এজন্য সেই শেয়ারগুলি থেকে কোনো প্রকার কিন্তু ভালো রেসপন্স আসেও না। এখন আপনি যদি ফেসবুক পেজের ভিডিও শেয়ার করতে চান, প্রথম কথা হচ্ছে আপনি তো অ্যাডমিন আইডি দিয়ে শেয়ার করতেই পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি শেয়ার করেনও, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্য মোবাইল দিয়ে এবং অন্য আইডি দিয়ে আপনাকে শেয়ার করতে হবে, এটা হচ্ছে সঠিক ওয়ে। এখন কথা হচ্ছে, আপনি ধরেন যে একটা ফেক আইডি খুললেন, অথবা আপনার ভাই অথবা আপনার যে কোনো কারো হতে পারে, তাদের আইডি দিয়ে আপনি শেয়ার করলেন। তো তাদের আইডি দিয়েও যদি আপনি শেয়ার করেন, তাইলে একটা ভিডিও আপনি একবারের বেশি শেয়ার করতে পারবেন না। কারণ আপনি একটা আইডিতে মানুষ নর্মালি একবারই কিন্তু শেয়ার করে। এখন আপনি যদি একটা আইডি দিয়ে 8টা 10টা 20টা 25টা শেয়ার করেন, সেক্ষেত্রে আহামরি কিন্তু বেনিফিট কিন্তু আসে না। তো এই জন্য আপনারা যারা ফেসবুক পেজের ভিডিও শেয়ার করতে চান, প্রথম কথা হচ্ছে অ্যাডমিন আইডি দিয়ে শেয়ার করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ফেসবুক পেজের ভিডিও শেয়ার করেনি, তাহলে অন্য মোবাইল দিয়ে এবং অন্য ফেসবুক আইডি দিয়ে শেয়ার করতে পারবেন, তাও আবার শুধুমাত্র একবার আপনাকে শেয়ার করতে হবে। যদি আপনি একাধিকবার শেয়ার করেন, সেক্ষেত্রে ফেসবুকের যে রোবট আছে সেটা যদি বুঝে যে আপনি শুধুমাত্র একটা আইডি দিয়েই এই ভিডিওটাকে বারবার বারবার শেয়ার করতেছেন, এই ভিডিওটার রিচ তো কমাবে কমাবেই, প্লাস হচ্ছে আপনার ফেসবুক পেজে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ভিডিও যদি আপনি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই একবারের বেশি করা যাবে না। একটা আইডি দিয়ে আপনি সর্বোচ্চ একবারই কিন্তু শেয়ার করতে পারবেন, সেটা রিয়েল এবং অথেন্টিক হয়। এখন এই ভুলগুলি যারা করেছেন আগে পরে, যেমন ধরেন যে একটা ফেক আইডি খুলেছেন, বা আপনার ভাইয়ের বা বোনের বা বাবার বা মায়ের এই রকম ধরনের আইডি দিয়ে আপনারা হাজার হাজার কখনো শেয়ার করতে যাবেন না। কারণ শেয়ারের সিস্টেমটা হচ্ছে আপনি একটা আইডি দিয়ে সর্বোচ্চ আপনি একবার শেয়ার করলে সেটা রিয়েল এবং অথেন্টিক হয়, এবং সেখান থেকে ভালো পরিমাণ রেসপন্সও কিন্তু আসে। এখন আপনি যদি মানে গণহারে শেয়ার করা শুরু করে দেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। আর আরেকটা বিষয় বলে রাখি এখান থেকে, দেখেন শেয়ার টু পেজ, আপনি কিন্তু এই পেজের ভিডিওটা আপনার অন্য ফেসবুক আইডিতে যে পেজ থাকে সেই পেজেও কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। এখানে দেখেন শেয়ার টু পেজ নামের একটা অপশন দিয়ে রেখেছে, তা আপনি চাইলে আপনার পেজের ভিডিও অন্য ফেসবুক পেজেও কিন্তু শেয়ার করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেই আইডি দিয়ে পেজটা খুলেছেন সেই আইডির আন্ডারে যদি আরও পেজ থাকে, সেই পেজে কিন্তু শেয়ার করতে পারবেন না। অন্য কারো মোবাইলের অ্যাকাউন্টের মাধ্যমে বা অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পেজ খুলে রেখেছে, সেই পেজে আপনি শেয়ার করতে পারবেন, বাট আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট দিয়ে যে পেজগুলি খোলা হয়েছে সেখানে কিন্তু শেয়ার করতে পারবেন না। এবং নতুন করে দেখেন এখানে কিন্তু এই যে শেয়ার টু পেজ নামের যে অপশনটা রয়েছে, এটা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। তার মানে আপনি নিজেও চাইলে আপনার ফেসবুক পেজে অন্যের ভিডিও শেয়ার করতে পারবেন, আবার অন্য কেউ চাইলেও আপনি অন্য কেউ চাইলেও আপনার ভিডিও অন্য কেউ কারো পেজে শেয়ার করতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি অন্য কারো পেজের ভিডিও শেয়ার করতে চান, তাহলে ট্রেন্ডিং বিষয়গুলি দেখে আপনার পেজের মধ্যে আপনি শেয়ার করতে পারেন, কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। তবে এখানে বিষয়টা হচ্ছে যে অবশ্যই ট্রেন্ডিং বিষয়গুলি শেয়ার করবেন, তাইলে আপনার ফেসবুক পেজের রিচটা কিন্তু বেড়ে যাবে, এবং আপনি যে ভিডিওটা শেয়ার করেছেন সেটার সাথে সাথে কিন্তু আপনার পেজেরও গ্রোথটা অনেক বেশি বাড়বে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কতটুকু বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।